আসসালামু আলাইকুম। সবাই চায় তার রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যাক এবং তার জীবনে প্রাচুর্য আসুক। কিছু মানুষ তো অর্থনৈতিক দুশ্চিন্তায় এমন অস্থির যে বর্ণনা করারও শক্তি হারিয়ে ফেলেছেন। কিন্তু ভুলে গেলে চলবে না, সকল সৃষ্টির জীবিকার দায়িত্ব মহান আল্লাহ নিজেই নিয়েছেন। তাই পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তার অন্যতম নবী ও রাসুল নূহ আলাইহিস সালামের ঘটনা তুলে ধরে ইরশাদ করেন, فقلت استغفروا ربكم إنه كان غفار يرسل السماء عليكم مدرار ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهار অর্থ, অতঃপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তাদের নিকট ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দিবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত 10-12। অধিক পরিমাণে তাওবা ও ইস্তেগফার করা, বেশি বেশি ইস্তেগফার এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেও রিজিক বাড়ে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেবেন। মুস্তাদরাকে হাকেম হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হাদিস থেকে জানা যায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটি দোয়া পড়তেন যেখানে সামর্থ্য বা সচ্ছলতা চাওয়া হয়েছে। দোয়াটি হল, اللهم إنا أسألك الهدى والتقى والعفاف والغنى অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত কামনা করি এবং আপনার ভয় তথা তাকওয়া কামনা করি এবং আপনার কাছে সতীত্ব তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য বা সচ্ছলতা কামনা করি। মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ। রিজিক বৃদ্ধির জন্য একটি তাসবিহ আমল রয়েছে যা প্রত্যহ শুভে সাদিকের সময়ে 100 বার পড়ার মাধ্যমে আয় বরকত পাওয়া যায়। তাসবিহটি হল, سبحان الله وبحمده سبحان الله العلي العظيم وبحمده أستغفر الله অর্থ, মহাপবিত্র আল্লাহ এবং সকল প্রশংসা তার জন্য, মহাপবিত্র আল্লাহ যিনি সমুচ্চ মহান এবং সকল প্রশংসা তার জন্য, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম আস্তাগফিরুল্লাহ। কতই না উত্তম দোয়া ছিল এ দোয়া এবং তাসবিহগুলো, যার মধ্যে রয়েছে আল্লাহর গুণের বর্ণনা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, ইহকাল ও পরকালের সকল আবেদন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই দোয়াগুলো উম্মতে মুহাম্মাদির জন্য একটি সুন্দর শিক্ষা। মুমিন মুসলমানের উচিত সব সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেখানো এই দোয়াগুলো বেশি বেশি পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করা এবং সচ্ছলতার জন্য দোয়া করা। প্রিয় নবীর হাদিসে বর্ণিত এ দোয়া মুসলিম উম্মাহর জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এ দোয়ার বরকত লাভে দীন ও ইসলামের যাবতীয় বিষয়গুলোর প্রতি যথাযথ যত্নবান হতে হবে। কারণ আল্লাহর ইচ্ছা ব্যতীত বান্দার কোনো চাওয়াই পূর্ণ হতে পারে না। তাই সকাল সন্ধ্যা আল্লাহর কাছে উল্লেখিত দোয়া ও তাসবিহ মাধ্যমে প্রার্থনা করার পাশাপাশি ইবাদত বন্দেগী, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সহ যাবতীয় কাজে ইসলামের হুকুম ও আহকাম পালন করা জরুরি, তবেই কাঙ্ক্ষিত সফলতা লাভ করতে পারবে মুমিন মুসলমান। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সকাল সন্ধ্যায় হাদিসে বর্ণিত দোয়া ও তাসবিহ মাধ্যমে হেদায়েত, তাকওয়া, সুস্থতা এবং ধন সম্পদ অর্জনের শক্তি সামর্থ্য অর্জন করার তৌফিক দান করুন। হাদিসের নিয়ম অনুযায়ী আমল করে দুনিয়ার সব মুখাপেক্ষিতা থেকে নিজেকে হেফাজত করার তৌফিক দান করুন। আমিন। Thanks for watching.